নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি ঝাঁঝরুল দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি এবারে ওভেনটা অন করে দিচ্ছি। বন্ধুরা, আমি জল দেব এবার। আমি অল্প করে লবণ দিলাম। বন্ধুরা, আমি ঝাঁঝরুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এর ভিতরে যে কাঁটা কাঁটা আছে না, তার ভিতরে ময়লা থাকে, সেইগুলো যাতে বের হয়ে আসে তার জন্য আমি একটু গরম জলে একটু ধুয়ে নেব। আমি এক মিনিট একটু ধুয়ে নেব। বন্ধুরা, এটাকে ঝাঁঝরুল বলে, আর কাঁকরুলগুলো বলে যেগুলো বলের মতো হয় আর ধুঁদ্র ফলের মতো কাঁটা হয় ওর গায়ে। সচরাচর এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত, তার জন্য ওইটাকে বলে কাঁকরুল আর এইটাকে বলে ঝাঁঝরুল। বন্ধুরা, আমি এবারে তুলে নেব। আমি এবারে ঝাঁঝরুলটা কেটে নেব। আমি এই সাইজের কেটে নিচ্ছি, এইভাবে পিস করে। দেখো, এই সাইজের আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নেবে। আমি গ্যাসটা আবার অন করছি। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি তেল দেব এবার, সর্ষের তেল দেব। এবারে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব। আর একটু জিরে দেব, গোটা জিরে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি দিয়ে দেব। আমি স্বাদ মতো লবণ দেব। কষার সময় বন্ধুরা লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা, আমি অল্প করে চিনি দেব, দিলে পেঁয়াজের কালারটা চলে আসবে, সুন্দর একটা কালার আসবে। এই রেসিপিটা বন্ধুরা ভাতের সঙ্গেও খেতে পারবে, রুটি পরোটা সবার সাথে খাওয়া যাবে। আমি একটা টমেটো নিয়েছি, দিয়ে দেব। আমি দুটো কাঁচা লঙ্কা দেব। বন্ধুরা, আমি সামান্য জল দেব, যাতে না তলায় ধরে যায়। আমি এবার হাফ চামচ হলুদ দেব, হাফ চামচ ধনের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মিট মশলার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি ধনে পাতাগুলো দিয়ে দেব। এবারে আমি ঝাঁঝরুলগুলো দিয়ে দেব, দিয়ে আমি এক মিনিট কষে নেব। এবারে আমি দু বাটি জল দেব। বন্ধুরা, আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব। আর একদম অল্প একটু হিং দেব। হিংটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা স্বাদ এসে যায়। আবার আমি কিছুক্ষণ ঢাকা দেব। বন্ধুরা, হয়ে গেছে কি, আমি এবারে খুলে দেখব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে।
এবারে আমি সব শেষে একটু গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা আমাদের ঝাঁকরোলের নতুন রেসিপি রেডি। আপনারা বাড়িতে এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার নতুন বন্ধু যারা হবে তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজ আমি আসি, টাটা, বাই বাই।